দফায় দফায় প্রশাসনকে জানিয়েও এলাকার নদী বাঁধ তৈরি হয়নি ক্ষুব্ধ বাসিন্দারা। সিতাই বিধানসভা উপনির্বাচনে ভোট বয়কটের ডাক দিল দিনাটা 1 নম্বর ব্লকের জারি ধরল ও দরিবাস দুটি গ্রামের বাসিন্দারা। শনিবার রাতে রীতিমতো মিটিং করেই ভোট বয়কটের সিদ্ধান্ত নেন। তাদের বক্তব্য, ভোট এলেই ক্ষমতাসীন দলের জনপ্রতিনিধিরা এখানে বাঁধ তৈরির প্রতিশ্রুতি দিয়ে যান, কিন্তু ভোট পর্ব মিটে গেলেই তাদের আর দেখা পাওয়া যায় না। অথচ নদী বাঁধ না থাকায় শত শত বিঘে জমি নদী গর্ভে তলিয়ে যায়। প্রতি বছর নদী গ্রাস করে নিচ্ছে শয়ে শয়ে জমি বাড়িঘর। বারবার নদী বাঁধ দেওয়ার দাবি জানানো সত্ত্বেও প্রশাসনের তরফ থেকে কোনোরকম আশ্বাস পাওয়া যাচ্ছে না। তাই তো তারা জোটবদ্ধ হয়ে এবার ভোট বয়কটের ডাক দিয়েছেন। এলাকার বাসিন্দারা বলেন, ভোট এলে প্রতিবারই নদী বাঁধের প্রতিশ্রুতি দেন রাজনৈতিক দলের নেতারা, অথচ তারা নদী বাঁধ তৈরির জন্য কোনোরকম ব্যবস্থা নিচ্ছেন না। তাই তো দলমত নির্বিশেষে সকলেই সমবেত হয়ে ভোট বয়কটের ডাক দেওয়া হয়েছে। এ বিষয়ে দিনহাটা 1 নম্বর ব্লকের ভিডিও গঙ্গা ছেত্রী জানান, ভোট বয়কটের বিষয়টি তার জানা নেই, তাকে জানালে অবশ্যই বিষয়টি আলোচনা করে দেখবেন। সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া জানান, গীতালদহ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের দারিবাস এবং জারি ধরলা দুটি গ্রাম অত্যন্ত ভাঙন কবলিত এলাকা। প্রতি বছরই সেখানে নদী গর্ভে চলে যায় বহু জমি বাড়িঘর। ওই দুটি গ্রামের নদী ভাঙন রোধ করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই সেচ দপ্তর নদী বাঁধ নির্মাণের জন্য 12 কোটি টাকা অনুমোদন করেছে। ওই বাঁধ নির্মাণের জন্য কিছু প্রক্রিয়া বাকি থাকার ফলে কাজ বিলম্ব হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হবে যাতে অতি শীঘ্রই বাঁধ নির্মাণের কাজ শুরু করা যায়। খালেক চাচা থাকি বাঁধ দেখি চালু করিয়ে একবারে আমরা তোমার কি ক্যাম্প পর্যন্ত করে দেব। এরা কিন্তু দিচ্ছে না, কেউ দিচ্ছে না। এই যে বারে বারে যে ইমরা যে এই যে এইরকম করে থেপথে বেজে ইলেকশন নেয় আর কোনো 5 বছর খোঁজ নাই, লাভ কি? শশ জমি ভাঙি যাবান যে আমার ঠিক সামনে মাদ্রাসা একটা আছে, কিছুদিন পরে মাদ্রাসা একটা ভাঙি যাবে, স্কুল বাজার থাকবেন যে না, আমরা কি ভোট দিবে চাই? না, ভোট ব্যান করে দাও আজ। আমরা কোনো টিএমসি করব না, আমরা কোনো কংগ্রেস করব না, কোনো সিপিএন করব না, আমরা এইটাই দরিবাদ জারিদালার লোক বলতে চাই ঠিক যে ওদেরকে একবারে বাক্স ধরি খালি বাক্স ঘুরিয়ে দেবো ঠিক দিতে চাই। আমরা দরিবাদ জারিদালার লোক, দরিবাদ জারিদালার লোক খালি আশা দিচ্ছে আর ওরা ভোট নিচ্ছে আর ওরা মাইয়ে শোয়ায় এমএলএ এমএলএ মাইয়ে শোয়ায় একদম বসছে আর খাইতেছে। দরিবাদ জারিদালার লোকের জন্য কি করলো? একটা এমএলএ যদি ইচ্ছে করে কিছু করতে না পারে কিছু করতে পারে? আমরা এইটাই চাই। ওরা যে মোটামুটি কয় তারিখে ভোট হবে না, 13 তারিখে যে ভোট হবে, দরিবাদ জারিদালার লোক কেউ ভোট দিতে চাই, কেউ ভোট দিতে চাই আকাশ ছোঁয়া ইটের দাম, বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা, তবে ইট কেন, সিমেন্ট ব্লকে তৈরি করুন, খরচ হবে আধা। শাহিনা এন্টারপ্রাইজ, এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক, যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত। সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন 9844468001 অথবা 8436885659। ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ, গীতালদহ রোড। আচ্ছা, এই যে দড়িবস এবং জারিদালা গ্রামে যে আপনারা মিটিংটা ডেকেছেন, ঠিক আছে, মিটিংটা কি উদ্দেশ্যে ডাকা হয়েছে? এখানে ডাকা হচ্ছে যে ভালো মন্দ একটা বোঝার জন্য। কি ভালো মন্দ? যতক্ষণ আমার নদী বন্ধন হয় নাই, রাস্তাঘাট হয় নাই, আমরা যতক্ষণ ঠিকভাবে চলবে পাবো না, ততক্ষণ আমরা ইলেকশন করতে দেবো না। আজকে মেন উদ্দেশ্য কি, আপনারা যে এখানে জড়ো হয়েছেন মেন উদ্দেশ্য কি? মেন উদ্দেশ্য এইটাই নিয়ে আমরা যদি না দেয় তাহলে কি আপনারা কোনো পদক্ষেপ নিবেন? যতক্ষণ আমরা নদী বাঁধ দেখি নাই অতক্ষণ আমরা ভোট দেব না এবং ভোটের বাক্স আসতে দেব না। সামনে যে ইলেকশন উপনির্বাচনে কোনো বসনীয় ধন আসতে পারে না, এই নিয়ে আমার ব্যবস্থা করার জন্য আমরা স্থাপন করতেছি। দরকার হইলে ধর্মঘট করতে পারবো। আপনারা চান যে নদী বান হোক? হ্যাঁ, আগে পর্যন্ত নদী বান না হবে আপনারা ভোট হইতে গ্রামে দিবেন না, তাই নাকি? আমরা কোনো নেতা আসতে দেবো না, কোনো ভোটও দেবো না, দুটো গ্রাম মিলে কাউকে ভোট দিতে যেতে দেবো না।
আপনার নাম কি? হ্যাঁ এখানে কিসের জন্য দৌড়ে আছেন? যতদিন পর্যন্ত নদী বান হচ্ছে, যতদিন পর্যন্ত নদী বান হয়নি ওজন ভোটের বাক্স পার হচ্ছে। আপনারা কি চান যে এই ভিডিওটা একদম সরকারের কাছে গিয়ে পৌঁছুক এবং এসডিও ভিডিও উপর লেভেলে গিয়ে পৌঁছুক? যতদিন আপনারা সবাই চান কি যে নদী বান্ধ হোক নাকি নদী বান চাই তাহলে ভোট বন্ধ। জারিধরলার বাসিন্দারা দাবি তুলেছেন যে বাদ না হলে তারা কিন্তু এবারে ভোট বয়কটের পদক্ষেপ নিয়েছেন, কি বলবেন সাংসদ হিসেবে? জারিধরলার মানুষের নদী ভাঙনের সমস্যা আমরা বারবার প্রত্যক্ষ করেছি এবং এটা আমরা রাজ্য সরকারের তরফ থেকে আমরা চেষ্টা করছি এই বাঁধটাকে করার জন্য। অলরেডি চিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার তারা সেই বাঁধের যা টিপিআর অর্থাৎ ডিটেলস প্ল্যান রিপোর্ট তারা তৈরি করেছে এবং সেটা রাজ্য সরকারের শেষ দপ্তরে পাঠিয়েছে এবং ইতিমধ্যে এটা ব্রহ্মপুত্র বোর্ডেও পাঠানো হয়েছে। আমি নির্বাচনের পরে নিজে ব্যক্তিগতভাবে আমি মানুষ ভূঁইয়ের সঙ্গে কথা বলেছি, আমাদের শেষ মন্ত্রীর সঙ্গে আমি বলেছি যে এই জারিধরলার ভাঙনটা এটা একটা অবিশ্বাস একটা নিন্দনীয় একটা ব্যাপার হচ্ছে যে তাড়াতাড়ি যাতে বাড়টা করা যায়। ওখানকার মানুষরা খুব অসুবিধার মধ্যে আছে, তাদের ঘরবাড়ি ভাঙছে, খুব আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি যাতে হয় ব্রহ্মপুত্র বোর্ড থেকে আর নাহলে রাজ্য শেষ দপ্তর থেকে টাকাটা আদায় করে 12.5 কোটি টাকার স্কিম সেটাকে আমরা সব প্ল্যান এস্টিমেট ভ্যাটিং করে আমরা রাজ্য সরকারকে এবং ব্রহ্মপুত্র বোর্ডকে দিয়েছি এবং গিদলদার মানুষরাও জারিদলার মানুষরাও সেটা জানেন এবং আমরা চেষ্টা করছি। আমি নিজে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে চিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে মন্ত্রী প্রত্যেকের সঙ্গে আমি সবসময় করেসপন্ডেন্স রাখছি এবং ইলেকশন বের হলে আমি খুব তাড়াতাড়ি সেটা যাতে করা যায় সেই চেষ্টা করি।